হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু গরিবপুর। অ্যাকচুয়ালি কালকে রাত্রে হঠাৎ করে একটা প্ল্যান হয়ে গেছে যে ঢাকার উদ্দেশ্যে রওনা হবো একটু, তো চার দিনের জন্য, মেবি চার থেকে পাঁচ দিনের জন্য আমরা ঢাকা যাইতেছি। তো একা যাচ্ছি না, হঠাৎ করে একটা ফ্রেন্ড কালকে রাত্রে ফোন দিছিল, ফোন দিয়ে বলতেছে যে ঢাকা যাবো, কিছু কাজ আছে, তো তুই যাবি কিনা, তো সেখানে যাইতেছি। আর হচ্ছে গিয়া যাচ্ছি যেহেতু, সেহেতু বাসা থেকে বেরোইছি রেডি হয়ে। এখন হচ্ছে একটা ফ্রেন্ড আসবে, ওর জন্য হাইওয়েতে ওয়েট করতেছি। আর ও আসার পরে আরেকটা ফ্রেন্ডের বাসায় যাব, বাসায় যাওয়ার পরে ওরে নিব, আন্টির সাথে একটু কথাবার্তা বলবো, তারপরে রওনা হবো স্টেশনের উদ্দেশ্যে। তাহলে আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন, অবশ্যই পুরো জার্নিটা উপভোগ করবেন। অ্যাকচুয়ালি ফ্রেন্ডের বাসায় ঢুকতেছি, এটা হচ্ছে ফ্রেন্ডের বাসা, যাইতেছি। ওর বাসাটা বিশাল বড়, সামনে একটা ছোট ছোট গরিবের লেকও আছে, মানে সুইমিং পুল বলতে পারেন গরিবের জন্য সেটা। আমরা নাম দিয়েছি শিক্তর বাসার নিচ থেকে। ও মাই গড, শিক্ত ম্যান এখন নামতেছে, এটা হলো বড় বিষয়। আমরা রওনা হবো কিছুক্ষণের মধ্যে, আমি রুগী, আমি দেখবো আছি, কেমন দুঃখ। আমরা শিক্তর বাসা থেকে বের হয়ে গেছি, পুরা রেডি দুইজন মিলেই। শিক্ত অনুভূতি কি বলো? শিক্ত ড্যান্স ট্যান্স হবে নাকি ভাইয়া? না, সেটা বড় ইস্যু না। ইস্যু হচ্ছে আমরা যাব সুস্থ মতো, যাব সুস্থ মতো কাজগুলো কমপ্লিট করবো, দিয়ে চলে আসবো, এটাই হচ্ছে বড় ইস্যু। যেতে লাগে অনেক মজা, অবশ্যই মজা হবে ভাইয়া, খেলা হবে। অ্যাকচুয়ালি আমরা রিক্সায় চলে আসছি, পান্ডে ভাইয়া চলে আসছে। ভাইয়া কিছু বলো, আমরা কি ডাক্তারি করতে যাচ্ছি নাকি অন্য কিছু করতে যাচ্ছি? চিল করতে, আমরা ফিল্ডে চিল করবো, শিক্ত পেটে পরে থাকবে, ওটাতে আমাদের কিচ্ছু আসে যায় না, কিন্তু আমরা যাচ্ছি ঘুরতে, চিল হবে ভাইয়া, অবশ্যই হবে একদম। আর পিছের রিক্সায় কিন্তু শিক্ত আসছে, সাথে কেউ আছে, সেটা আপনাদেরকে দেখাবো, বাট আসুক, সেখানে একটা নাটক হবে, একটা সিনেমা হবে ভাইয়া। এটা কি অবস্থা, এটা কি অবস্থা, তোমরা বাসায় নাস্তা বাস্তা পাও না ভাইয়া? তোমরা এরকম কেন করছো? আপনাদেরকে বলছিলাম না একটা সিনেমা শুরু হবে, ট্রেলার চলছে। বন্যা তুমি কি কান্নাকাটি করবা? না, আর মেয়েটার পুরীর অবস্থা দেখেন, এক কামড়ে কতখানি খেয়েছে। আল্লাহ আল্লাহ, ওর তো নাই, দেখো হা কত বড় করেছে। শিক্ত আমাদের টিকিট টিকিট সবকিছু ঠিক করছে, আমাদের ছোট্ট একটা লাকেজ আছে, আমরা বাসে উঠে পড়ছি। লোকজ আমাকে একা ফেলে দিয়েছে, এটা কিন্তু একবারই ঠিক হয়নি, বাট আমাকে একা ফেলে দিয়েছে। তবে আমরা চিন্তা করছি আমার পাশে যদি কোনো সুন্দরী মহিষী নারী বসে তাহলে খুবই ভালো হবে, সেটা জীবনেও পসিবল নাই, নো বাট হইতেও পারে।
চলে আসার পর পর আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম, খাবার চলে গেছে, আমরা বলতে গেলে শিক্ত অর্ডার দিয়েছিলাম। এটা হচ্ছে মুরগির ঝাল ফ্রাই যথাসম্ভব নাকি রোস্ট কিছু বোঝা যাচ্ছে না, খাওয়ার পরে বোঝা যাবে। গরু ভুনা, আমি আর হচ্ছে রবিনের জন্য গরু ভুনা, শিক্ত হচ্ছে মুরগি দেখে খাবে। আমরা ভিআইপি মানুষ, আমরা গরু খাবো, কি বল? অবশ্যই মুরগি, হ্যাঁ একদম বরাবর একশো একশো। অ্যাকচুয়ালি এখানে অনেক সুন্দর সুন্দর চকলেটের দোকান আছে, এগুলো সব ফুড ভিলেজের ভিতরে। এটা মিষ্টির সেক্টর, দই মিষ্টি এগুলো পাওয়া যায় এখানে। ফাস্ট ফুড আইটেম, ফুড ভিলেজে নামার পরে আমাদের মানে খাইতে খাইতে এতটাই দেরি হয়ে গেছে যে বাস ছেড়ে দিচ্ছিল, যার কারণে ফুড ভিলেজের ওখানকার মোস্টলি মানে যেগুলো ভিউ ছিল আমরা নিতে পারি নাই।
অনেকটা কি বলবো পরিক্লান্ত অবস্থাতে আমরা বাস থেকে নেমে বাসার দিকে এসেছি। একটু আগে বাসাতে এন্টার করছি, এখনো ড্রেস ট্রেস কিছুই চেঞ্জ করতে পারি নাই। তো দেখা যাক, এখন একটু ড্রেস চেঞ্জ করব, ফ্রেশ হব, ফ্রেশ হয়ে তারপরে ভাবছি ঘুম দিব, কারণ অনেক সকালবেলা ঘুম থেকে উঠছি, এখন মানে চোখ একবার নিবু নিবু হয়ে আসতেছে। তো এখন একটু ঘুমাবো। তো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সময়ে। আল্লাহ হাফেজ।